বিজেপি কর্মী প্রয়াত চন মোহন ত্রিপুরা ষষ্ঠ প্রয়াণ দিবস পালন করা হয় সোমবার। তার স্মরণে এদিন গন্ডাছড়ার শহীদান দিবস উদযাপন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপির রাইমা ভ্যালি মণ্ডল কমিটির পক্ষ থেকে এদিন গন্ডাছড়ার 33 কেভিআইএস অফিস ময়দানে এ উপলক্ষে এক জনসভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। এদিন সিপিএম এর সমালোচনাতেও সরব হন মুখ্যমন্ত্রী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, এডিসির এমডিসি ভূমিকা নন্দ রিয়াং সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। রেলের কথা আপনারা সবাই জানেন, আমরা কোনদিন ভাবিনি সিপিএম সবসময় খালি আন্দোলনের কথা বলতো, কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না এইসব গল্প আমাদের শোনাত। কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর যাওয়ার আগেই সব দিয়ে দেয়। সেই ধর্মনগর থেকে আমরা দেখেছি এখন সে গুটি গুটি পায়ে একটা মিটার রোডে, সে তাও কংগ্রেসের সময় সেটা ছিল, একটা রেলে ছিল সেই জায়গার থেকে আসছে ধর্মনগর থেকে আগরতলা হয়ে সাবধুম পর্যন্ত চলে গেছে। কোনদিন ভাবতে পারিনি আমরা 11টা থেকে 12টা আমাদের যে ট্রেন এক্সপ্রেস ট্রেন সেটা প্রদেশের বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন প্রদেশে যাচ্ছে।